আমাদের জন্য সবচেয়ে বড় জটিল যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যখন প্রশ্ন ওঠে ঘুমনামি বাবা বা ভগবানজির এটা নিয়ে আজকে আর কোনো সন্দেহ নেই যে গুমনামি বাবা বা ভগবানজি যে নামেই ডাকুন বা সন্ত বা পর্দেওয়ালা বাবা যে কোনো নামেই ডাকুন সুভাষচন্দ্রই যে সেই ব্যক্তি সেই নিয়ে আজকে আর কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো জায়গাই নেই সুতরাং সেই ব্যক্তি যখন নিজে ক্যাটেগরিক্যালি বলে গেছেন নিজের বিয়ের কথা অস্বীকার করে গেছেন এমিলিয়ার কথা অস্বীকার করে গেছেন অনিতার কথা অস্বীকার করে গেছেন এবং তাদের সম্বন্ধে আলোচনা করতেও রাজি হননি এবং অনেক জায়গায় অনেক সময় বিপক্ষে যুক্তিও দেখিয়ে গেছেন সেই ব্যক্তি যখন অস্বীকার করছেন তখন আমরা কেমনভাবে মেনে নিই এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমরা আলোচনা করেছি এটা নিয়ে কনন রামে কিন্তু পরিষ্কার করে আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে বলি এখানে এর উত্তর আমাদের জানা নেই কিন্তু কিছুটা আন্দাজ করতে পারি আমরা এটাই আন্দাজ করতে পারি ভগবানজি চাননি যে তার পূর্বাশ্রমের এই অধ্যায়টির প্রতি লোকের নজর থাকুক বা যাক বা এটা নিয়ে কোনো আলোচনা হোক তার নানা কারণ হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ হতে পারে সেটা হচ্ছে যে তিনি যখন নিজে আত্মগোপন করে রয়েছেন এবং বলছেন যে চারিদিকে গোটা পৃথিবী জুড়ে তিনি এক রাজনৈতিক কার্যকলাপে জড়িত নানা রকম রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত এবং কাজ করছেন আমেরিকার বিরুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে সেখানে তিনি হয়তো নিরাপত্তার কথা ভেবেই এমিলি এবং অনিতার নিরাপত্তার কথা ভেবেই সেদিকে কারুর নজর টানতে চাননি কারণ এটা খুব স্বাভাবিক ভয় থাকাটা খুব স্বাভাবিক যে তিনি যদি ওই নিয়ে আলোচনাকে প্রশ্রয় দেন তাহলে কথা ছড়াবে এবং এটাও হতে পারে যে এমিলি এবং অনিতা ভারতে আসতে পারে তার খোঁজে বা যে কোভার্ট অপারেশন লেভেলে কাজকর্ম হচ্ছে সেখানে গুপ্তভাবেও তাদেরকেও ক্ষতি করার চেষ্টা করতে পারে তিনি যে পরিস্থিতিতে কাজ করেছে বলে দাবি করেন সেই পরিস্থিতিতে কিন্তু তার সিভিয়ার অ্যাডভার্স ইম্প্যাক্ট আসার প্রভূত সম্ভাবনা ছিল অনিতা এবং এমিলিয়ার ওপরে সেটা তিনি কোনো অবস্থাতেই চাইবেন না সেই অবস্থাতে তিনি বরং একটা স্যাক্রিফাইস মেনে নেবেন ডিস্টেন্স মেনটেন করা মেনে নেবেন এটাই আমরা এক্সপ্লেনেশান দিয়েছিলাম আবার এটাও এক্সপ্লেনেশন হতে পারে বলতে পারেন যে তিনি সংসার ধর্ম ত্যাগ করে এসছেন সংসার ধর্ম ত্যাগ করে এলেও পুরনো জীবনকে অস্বীকার করার তো কোনো কারণ নেই তিনি অস্বীকার করেছেন এই অস্বীকার করার কারণটাই আমাদের ধারণায় এটা এবং সেই জন্য ডেলিভারেটলি তিনি বারবার এমন ভাষা প্রয়োগ করে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন তার সহযোগী শিষ্যদের সঙ্গে যাতে তারা এই কথাটা তুলতে সাহস না পায় আমাদের এটাও মনে রাখতে হবে যে ভগবানজি কিন্তু লীলারের সঙ্গে দেখা করেননি তার কারণ তিনি লীলারকে বলেছিলেন যে আমার এই রূপ এ অবস্থা আপনি সহ্য করতে পারবেন না এই বিচার করে যদি তিনি লীলারয়ের সামনে আসতে অস্বীকার করেন তাহলে এটাও আমাদের ভাবতে হবে যে তিনি কি এমএলএর সামনে আসতে রাজি হতেন হয়তো হতেন না সেই পরিস্থিতি সেই রূপ কী ছিল আমরা জানি না আমাদের স্বচ্ছ ধারণা নেই একটু আবছা ধারণা করতে পারি আমরা আন্দাজ করতে পারি কিন্তু আমরা ঠিক জানি না কিন্তু এটা ঘটনা যে তিনি সামনে আসেননি ওই কারণে এবং বাইরের একজন মহিলার সামনে যখন তিনি আসছেন না তিনি এমিলির সামনে সেই রূপ নিয়ে কি আসবেন ভাবাটা শক্ত এবার আপনারা প্রশ্ন করবেন যে কেমন করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম তার কারণগুলো খুব সোজা আপনি যদি একটার পর একটা লিস্ট করে দেখেন যে ভগবানজি কি কি কারণে যে ভগবানজি কি কি কারণ দেখিয়েছেন এই এমিলিয়ে এবং অনিতার কথাকে অস্বীকার করার জন্য সম্পর্কের কথা অস্বীকার করার জন্য তাহলেই বুঝতে পারবেন অথচ একটা কারণও কিন্তু তার অরিজিনাল নিজস্ব কারণ নয় এগুলো সব নিয়েছেন তখন যে রুমার্স সার্কুলেট হচ্ছিলো সেখান থেকে উঠিয়ে নিয়ে তার কারণ তার উদ্দেশ্যই ছিল একটা গোটা ব্যাপারটাকে একটা কভার করা এবং তিনি জানতেন যে তিনি যা বলবেন তার শিষ্যরা সহযোগীরা সেটাকেই মেনে নেবেন ফলে তাদেরই বলা কথা সমাজে তখন সংবাদপত্রে বা মুখে মুখে যেসব কথা ঘুরেছে পঞ্চাশের দশকে ষাটের দশকে সত্তরের দশকে তিনি বারবার তাদেরকে কিন্তু সেইগুলোকেই আবার পাল্টা এনকারেজ করে গেছেন বা সেগুলোকেই ঘুরিয়ে ওনাদেরই আবার সে একই কথা বলেছেন যেমনি একটা কারণ হলো ওই অনিতার বাবা নাকি কোনো এক কর্নেল ব্রিগেড বা ব্রিগট বা ব্রিজেট নানাভাবে এসেছে এবং সেই কর্নেল ব্রিজিট বাবা হওয়ার কারণে অনিতা নামের সঙ্গে ব্রিজিট লাগানো আছে এখন সুভাষচন্দ্র অনেক সময় কাটিয়েছেন জার্মানি অস্ট্রিয়াতে ইউরোপে এটা তার না জানাটা একেবারেই অসম্ভব যে ব্রিগেট হচ্ছে খুব কমন একটা জার্মান মিডল নেম এটা নামের সঙ্গেই জড়িত থাকে নামটা অনিতা মিডল নেম ব্রিগেট অনিতা ব্রিগেট এবং সেই নামেই উনিশশো সালে তার বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করানো আছে সেটা বার্থ সার্টিফিকেট দেখলেই জানা যায় ব্রিগেডটা পদবী নয় ব্রিগেডও পদবী নয় ব্রিগটও পদবী নয় ব্রিজিটও পদবী নয় ব্রিগেড ইজ আ মিডল নেম এটা ভগবানজি সুভাষচন্দ্রের খুব ভালোভাবেই জানা ছিল তা সত্ত্বেও তিনি এই কথাটা উল্লেখ করে গেছেন এবার সেটা করেছেন এটা খুব অবভিয়াস যেটা এটা করেছেন লোককে গোল খাওয়ানোর জন্য এখন এটাও অনেকে প্রশ্ন তোলেন যে বার্থ সার্টিফিকেটে তাহলে বাবার নাম নেই কেন বার্থ সার্টিফিকেটে বাবার নাম কেমন করে থাকবে যেখানে সুভাষচন্দ্র পুরো জিনিসটা এত গোপনে রাখতে চাইছেন যেখানে ফর্মালি রেজিস্টার্ড হয়নি তাদের বিবাহ সেখানে বার্থ সার্টিফিকেটে সুভাষচন্দ্রের নাম কেমন করে আসবে গোটা জিনিসটা গোপনে রাখার একটা আন্ডার কাভার রাখার প্রচণ্ড প্রচেষ্টা চলছে সেখানে তার জন্মের সময় গিয়ে এমিলি গিয়ে তার বাবার নাম ওখানে বার্থ সার্টিফিকেটে লিখিয়ে দেবেন এটা কোনো অর্থ খুঁজে পাওয়া যায় কি তারপরে বলেছেন সেই এক কথা পুরোনো কথা যে ছেলে ছিল কেমন করে মেয়ে হয়ে গেল আমরা অলরেডি দেখিয়েছি এটা খবর ভুল খবর ছাপার জন্য হয়েছে এবং শরৎচন্দ্র বসু সেটাকে খণ্ডন করেননি তার কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে এবং অনেকে বিশ্বাস করেছে তিনি সেই খবরটা কি আবার চালিয়ে গেছেন তারপরে তিনি বললেন যে দাদাদের আবার কবে বাংলায় চিঠি লেখা হতো তিনি বললেন ওই সুভাষচন্দ্রের শরৎচন্দ্র বসুকে লেখা চিঠিটা জাল তার কারণ সুভাষচন্দ্র কোনো দিন দাদাদের বাংলায় চিঠি লিখতেন না কিন্তু সেটাও সত্যি না অদ্ভুত ব্যাপার হচ্ছে ভগবানজির যারা ঘনিষ্ঠ শিষ্য যারা ঘনিষ্ঠ সহযোগী তারা এত বছর রয়েছেন তারা এই ব্যাপারগুলো যাচাই করার চেষ্টা করলেন না সুভাষচন্দ্র অবশ্যই শরৎচন্দ্র বসুকে বাংলায় চিঠি লিখেছেন এবং তার কপিও রয়েছে আরও একটা বড় যুক্তি তর্ক তিনি দেন যে সুভাষচন্দ্র এমন মানুষ ছিলেন না যে জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে যাবার প্রাক মুহূর্তে তিনি বিয়ে করে সবাইকে ছেড়ে চলে যাবেন এটা একটা স্ট্রং আর্গুমেন্ট স্বীকার করতেই হবে কিন্তু ঘটনাটা কি সুভাষচন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যাবার সিদ্ধান্ত কখন নেন সেটা নেন সিঙ্গাপুরের পতনের পরে সিঙ্গাপুরের পতন হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো এবং এমিলিয়ের কথা যদি মানা হয় এবং বাকি তারা সেই সময় যারা ছিলেন তাদের কথা যদি মানা হয় তাহলে জানুয়ারি বিয়াল্লিশ সালে তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে এবং বিবাহ সম্পন্ন যদি জানুয়ারি মাসে হয়ে থাকে মানে সেটা যে বিয়ে ধরনই হোক সেটা একটা খুব ইনফর্মাল ছোট্ট ঘরোয়া পরিবেশে যদি যদি মালাবদল এবং সিঁদুর পরানোরও হয় সেই ছোট্ট অনুষ্ঠানটাও যদি হয় সেটাকেও একটা অনুষ্ঠান বলেই ধরতে হবে সেটাকে তারা দুজনে যখন মেনে নিচ্ছেন সেটাকেও হিন্দু মতে সেটাকে বিয়ে বলেই মানতে হবে সেইটা যদি বিয়াল্লিশের জানুয়ারিতে হয়ে থাকে তাহলে সেটা হঠাৎ করে রাতারাতি হয়নি তার পেছনে একটা প্রস্তুতি ছিল সুভাষচন্দ্রকে যদি কমিট করতে হয় তিনি কমিট নিশ্চয়ই সেটা উনিশশো একচল্লিশ সালের মাঝামাঝি বা শেষের দিকে করেছেন এবং তখনও কিন্তু তার দক্ষিণ পূর্ব এশিয়ায় যাবার কোনো প্রশ্নও ওঠেনি এবং ভাবনা চিন্তাও শুরু হয়নি ভাবনাচিন্তাটা শুরুই হয়েছে বিয়াল্লিশের ফেব্রুয়ারির পর থেকে ফলে এই তর্ক এই আর্গুমেন্ট যেটা যে উনি জার্মানি থেকে পূর্ব এশিয়ায় যাবার আগে কেন কেমন করে বিয়ে করবেন সেটা একটা ভ্যালিড আর্গুমেন্ট নয় সুতরাং এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভগবানজি খুব ডেলিভারেটলি মিসলিড করছিলেন তার ফলোয়ারদের তার একেবারেই ইচ্ছা ছিল না যে এটা নিয়ে কোনো আলোচনা হোক বা এটা নিয়ে কেউ কোনো কথা চালাচালি করুক সম্ভাবনা ছিল এবং সেই সম্ভাবনাটাকে তিনি একেবারে বন্ধ করে দিয়েছিলেন এবং সেই বন্ধ করার একমাত্র উপায় ছিল এটা নিয়ে আলোচনা করতে না দেওয়া এবং আলোচনা করতে না দেওয়ার একমাত্র উপায় ছিল এমনভাবে কথাগুলোকে বলা যাতে তার সামনে তার কাছে যারা যেতেন তারা এই কথাটা তুলতে যাতে আর সাহস না পেতেন সেটাই তার উদ্দেশ্য ছিল সেটাই তিনি করেছিলেন এটা সুভাষচন্দ্র এটুকু বুঝতে হবে যে সুভাষচন্দ্র ভগবানজি রূপে যখন ছিলেন গুণামী বাবা রূপে যখন ছিলেন তিনি ওখানে তো মানে রিটায়ার করে গিয়ে নিজের আত্মজীবনী খুলে বলার জন্য বসেছিলেন না যে আমার জীবনে এই এই হয়েছে ওই হয়েছে তোমরা লেখো নোট লেখো এবং সব ঠিক করে সবাইকে ফলো করে বলো না সেটা একেবারেই ছিল না তাকে প্রতিটা কাজ গোপনে করতে হতো এবং এমন রাজনৈতিক যেখানেই তার যেভাবেই তিনি জড়িত ছিলেন সেখানে প্রতিটা প্রতিটা কাজ খুব সেন্সিটিভ খুব সিক্রেট টপ সিক্রেট লেভেলে হতো এবং এটা সুভাষচন্দ্রের নেচারই ছিল বারবার আমরা দেখেছি যে যাকে যতটা প্রয়োজন তাকে ঠিক ততটুকুই বলা এবং একজন কোভার্ড টপ লেভেল ইন্টেলিজেন্স অফিসারের যা নেচার হবে তার নেচারও ঠিক তাই তাই ছিল যেটুকু ইনফর্ম করার দরকার সেটুকুই করবেন যেখানে মিসলিড করার দরকার সেখানে মিসলিড করবেন সেটা মিথ্যে নয় সেটা একটা বৃহত্তর স্বার্থে একটা ঘটনাকে অন্যভাবে প্রেজেন্ট করা যাতে লোকের প্রাণ বাঁচে যাতে লোকের কোনো বিপদ না হয় এবং মিথ্যে কথা না বললেও ভগবান যে অনেক সময় এমন কথা বলেছেন যা ভুল ফলে এই তর্কটা করতে যেন কেউ না আসেন যে ভগবানজি মিথ্যে কথা বলতেন আমরা কখনো বলিনি যে ভগবানজি মিথ্যে কথা বলতেন কিন্তু এমন অনেক কথাও তিনি বলেছেন যেগুলো পরিষ্কারভাবেই ভুল ফলে এই গোটা ভগবানজির এবং এম অনিতার গোটা ব্যাপারটা যে লিঙ্কটা যারা ওই ফেসবুকে লাইভ করে রাতের পর রাত চেঁচিয়ে যান মহাকাল বলে গেছেন মহাকাল বলে গেছেন মহাকাল কি বলে গেছেন সেটা বোঝার আগে একটু নিজের বুদ্ধিটা কাটান বুদ্ধিটা যদি থাকে সেটা বুদ্ধিটা খাটান তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে মহাকাল যেটা বলছেন সেটা লোককে মিসলিড করার জন্য তার কাছে যারা যেতেন তাদেরকে মিসলিড করার জন্য এগুলো ছাড়াও অনেক ছোটোখাটো অভিযোগ আপত্তি তোলা হয় বলা হয় যেমনি মধুরলিঙ্গম থেভার বা অশোক ঘোষ বা ফরওয়ার্ড ব্লক পার্টি কোনো দিন এই বিয়েটাকে মেনে নেননি তারা বরাবর বিরোধিতা করে এসছেন এখন এর দুটো দিক আছে একটা হচ্ছে যে যদি মথুরালিঙ্গম লিঙ্গাম থেওয়ারের কথা বলেন যে তিনি মেনে নেননি আমি উল্টো দিকে দেখাবো হরিবিষ্ণু কামাত মেনে নিয়েছিলেন তিনি নেতাজির খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি গিয়ে এমএলএর সঙ্গে দেখাও করে এসেছিলেন নেতাজির আরও অনেক সহযোগী গিয়ে দেখা করে এসেছেন তারা মেনে নিয়েছিলেন এমনকি শার্দুল সিং কবিশের তিনি জলেন নেুখে অভিনন্দন জানিয়েছিলেন তাদের কথাটাও যদি থেওয়ারের কথা মানতে হয় তাদের কথাটাও মানতে হবে তৃতীয়ত ফরওয়ার্ড ব্লক বলুন বা অন্য নেতা যেই বলুন যারাই বিরোধিতা করেছেন যারাই বলেছেন এটা চক্রান্ত তারা কিন্তু কোনো প্রমাণ কোথাও কিছু দেখাতে পারেননি শুধু অভিযোগ করেই থেমে গেছেন এবং শুধু অভিযোগ করে থেমে গেলে তো চলবে না এটা এমন একটা গুরুতর অভিযোগ যেটা যদি প্রমাণ না করা যায় তার কোনো ভ্যালিডিটি নেই আরও একটা আপত্তি তোলা হয় যে এই দু ষোলো থেকে যে ফাইল ডিক্লাসিফিকেশন শুরু হলো সেখান থেকে জানা যায় যে উনিশশো উনআশি সাল অবধি হোম মিনিস্ট্রির কাছে গৃহমন্ত্রকের কাছে এমএলএ বা নেতাজির বিবাহ সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না কোনো ইনফরমেশন ছিল না কিন্তু সেটা কোনো যুক্তি নয় সেটা কোনো তর্ক নয় একটা সরকার চলে নানা ফাংশন নানা মিনিস্ট্রিতে ডিভাইড করে দেওয়া হয় ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এবং তার ভিত্তিতে সরকার কাজ করে নেতাজি এমএলএ অনিতা এইদের সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রধানমন্ত্রী দপ্তরের ফাইলে এবং বিদেশ মন্ত্রকের ফাইলে তার কারণ এর শুরুটা হয় জওহরলাল নেহরুর ইনভলভমেন্ট দিয়ে আপনি তর্ক করতে পারেন যে হ্যাঁ প্যাটেলও তো ইনভলভ ছিলেন প্যাটেল ইনভলভ ছিলেন কিন্তু তার কাগজপত্র প্যাটেলে প্রাইভেট পেপার্সে পাওয়া যায় যা এখন ন্যাশনাল আর্কাইভসে জমা রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন সেখানে সেগুলো হয়তো গৃহমন্ত্রকের ফাইলে যায়নি এছাড়াও এখানে একটা খুব বড় ইস্যু উঠে আসছে যখন নাম্বিয়ারের চিঠি ইন্টারসেপ্ট করে এস এল থ্রু দিয়ে সিকিউরিটি লি অফিসার ব্রিটিশ সরকারের যে ইন্টেলিজেন্স এজেন্ট ভারতে বসানো ছিল যাতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো যা তথ্য সংগ্রহ করছে সেগুলো এসএলওর কাছে যেত এস থেকে এম আই ফাইভে যেত তখন মানে তখনও ভারত নামে মাত্রই স্বাধীন এবং তখনও ইনফরমেশান সবই ব্রিটিশ মহারাজদের কাছে চলে যেত সেখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বিয়ারের চিঠি ইন্টারসেপ্ট করার পরে এস এলওকে এসএলও থ্রু দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে এমআই ফাইভে যে কোনো ইনফরমেশান পাওয়া যায় কি না এমআই ফাইভ থেকে ফাইল নোটিং আমরা দেখতে পাচ্ছি এটা ব্রিটিশ আর্কাইভসে কয়েক বছর আগে ফাইলটাকে ডিক্লাসিফাই করা হয় নাম্বিয়ারের ওপরে ফাইল সেখানে তির্যক মন্তব্য করা হয়েছে যে আইবির কাগজপত্র জ্বালিয়ে দেওয়ার পর কি এসব খবরও সব এরা ভুলে গেছে অর্থাৎ এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অনেক কাগজপত্র অনেক ফাইল জ্বালিয়ে দেওয়া হয় নষ্ট করে দেওয়া হয় সুতরাং সেটাও একটা কারণ হতে পারে গৃহমন্ত্রকের কাছে কোনো খবর না থাকার কিছু রিসার্চার এই আপত্তিটাও তুলেছেন যে এমএলি যে ফটো দেখা যায় নানা সময়ে যে ফটো দেখা যায় তার মধ্যে বেশ কিছু ফটো রয়েছে যাতে একে অপরের সঙ্গে মুখের কোনো মিল নেই এখন প্রশ্নটা হচ্ছে যে এর দ্বারা কি প্রমাণিত হয় উনিশশো তিরিশের দশকে চল্লিশের দশকে যে ফটোগ্রাফি টেকনিক ছিল টেকনোলজি ছিল কি ক্যামেরায় ব্যবহার করা হয়েছিল কি অবস্থায় ফটোগুলোকে নেওয়া হয়েছে আমরা কিছুই জানি না তাতে যদি কিছু ছবি বিকৃত অবস্থায় আসে তার দ্বারা কি কিছু প্রমাণিত হয় এমনকি সুভাষচন্দ্রেরও এমন অনেক ছবি রয়েছে যাতে দেখে চট করে বোঝা যায় না এটা সুভাষের ছবি কি না এটা সুভাষ নাকি অন্য কেউ এটা তো মাথায় রাখতে হবে যে এমএলএ যে ব্যক্তি তাকে চোখে দেখেছেন কারা তাকে চোখে দেখেছেন সুভাষচন্দ্র ছাড়া তার দুই ভাইপো অমীয় বোস এবং অশোকনাথ বোস চোখে দেখেছেন এশিয়ান নাম্বিয়ার চোখে দেখেছেন ইন্ডিয়ান লিজেনে যারা ছিলেন ফ্রি ইন্ডিয়া সেন্টারে যারা কাজ করতেন গিরিজা মুখার্জি এন জি গানপুলে এরা সবাই চোখে দেখেছেন এবং আরও অনেক এদের যারা কমন ফ্রেন্ড ছিল সুভাষচন্দ্র এবং এমএলএ যারা কমন ফ্রেন্ড ছিলেন তারা চোখে দেখেছেন তারা গোটা ব্যাপারটা নিজের চোখের সামনে ঘুরতে দেখেছেন তারা তো সাক্ষ্য দিয়ে এসছেন কন্টিনিউটির ব্যাপারে এখানে যে কোনো ব্যক্তি বদল হয়ে যায়নি একজনকে সরিয়ে আরেকজনকে নিয়ে আসা হলো সেই রকম যে খেলা কিছু হয়েছে তার তার কোনো আকার ইঙ্গিত কিছু জানা যায় না সেরকম কোনো হিন্টও নেই ফলে এই যে ছবি কয়েকটা বিকৃত ছবি কয়েকটা ডিস্টর্টেড ফেস যদি কোনো ফটোগ্রাফি এসে থাকে তার দ্বারা কিছুই প্রমাণিত হয় না যে কথা বলার জন্য এই ভিডিও সেটা দুটো প্রধান ইস্যু এক হচ্ছে নেতাজির বিয়ে সংক্রান্ত যা কিছু মিস ইনফরমেশন রয়েছে যা কিছু গুজব রয়েছে যা কিছু এতদিন ধরে গোপন রাখা হয়েছে এবং জাস্ট কয়েক বছর আগে সেগুলোকে পাবলিকলি রিলিজ করা হওয়া সত্ত্বেও সেগুলো নিয়ে কেউ টোটালি একটা স্টাডি করেননি বা ওয়াইডার পাবলিকের সামনে তুলে ধরেননি সেই কাজটা করার জন্য প্রথমত এই ভিডিওটা বানানো দ্বিতীয়ত কিছু এই যে গল্প কথা এবং ভেরি আনডিগনিফাইড কিছু রিমার্কস যেগুলো বাইরে থেকে নয় সেটা এসছে তার পরিবারের ভেতর থেকে তার কাউন্টার করা দরকার ছিল সেটা দ্বিতীয় কারণ এই ভিডিওটার জন্য আশা করছি যা আপনাদের মনের প্রশ্ন যা এতদিনের সন্দেহ ছিল তার অনেকটাই দূর করতে পেরেছি যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন প্রয়োজন হলে আমি এটা নিয়ে একটা লাইভ সেশনও করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু মনে রাখবেন যখন আপনারা আলোচনা করছেন এই জিনিসটা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনারা যখন কমেন্ট করছেন তখন এটা মনে রাখবেন না আপনারা কমেন্ট করছেন এমন একজন মানুষের প্রতি যাকে ভারতবাসী দেবতার মতো ভালোবাসে এবং তার প্রতি যাকে সেই মানুষটি ভালোবেসেছিলেন সুতরাং ভদ্রতা সভ্যতা ডেকোরাম বজায় রেখে ডিসেন্সি বজায় রেখে কমেন্ট করবেন আবার দেখা হবে আজকের মতো এইটুকুই नमस्कार जय हिंद